ক্লাস সিক্স তোমরা ইতিহাস বইয়ের বারো নম্বর পাতাটা খোলো ওখান থেকে আজকে আমরা পড়তে শুরু করছি টুকরোগুলো জুড়তে জুড়তে দেখো স্কুলের শেষে বিকেলে সবাই রুবিদের বাড়ি গেল দাদু আজ একটা মজার খেলা দেখালেন ওদের কতগুলো টুকরো জুড়ে জুড়ে তৈরি হচ্ছে একটা ছবি খেলাটার নাম জিক পাজল দাদু বললেন ইতিহাসও এই খেলার মতো টুকরো টুকরো উপাদান জুড়ে জুড়ে পুরো ছবিটা বানাতে হয় যেখানে টুকরো পাওয়া যায় না বা হারিয়ে যায় সেখানে ফাঁক থাকে তোমরা সবাই তো জিক্সা পাজল খেলেছ সেই টুকরো টুকরো কার্ডগুলো এলোমেলো করে সাজানো থাকে এলোমেলো করে দেওয়া থাকে আর তোমাদেরকে সাজিয়ে একটা ছবি তৈরি করতে হয় সম্পূর্ণ ছবি সেটার কথাই বলা হচ্ছে পরদিন দিদিমণিকে ওরা বলল জিক্সা পাজলের কথা দিদিমণি বললেন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকরা এইভাবেই পুরনো দিনের ছবিটা সাজান সব টুকরোগুলো একসঙ্গে পাওয়া যায় না খুঁজতে হয় সেগুলোই হচ্ছে উপাদান ভাবতে হয় তারপর সেই উপাদানগুলোকে কি করে সাজিয়ে সাজিয়ে একটা ছবি উপহার দেয় আমাদেরকে তাই পুরোনো দিনের কথা জানার এত মজার ঠিক যেন এই পাজল খেলাটার মতো এই বছরে তোমরা অনেক রকম পাজল নিজেরাই বানাতে পারো সেই আদিম মানুষের কথা থেকে শুরু হবে তোমাদের জানা তারপর ভারতীয় উপমহাদেশের ইতিহাসের হাজার হাজার বছরের কথা তোমরা জানবে আদিম মানুষ ততদিনে সভ্য হয়ে উঠেছে তার মধ্যে বদলে গেছে কত কিছু সেই সব বদ বদলে যাওয়ার কথা তোমরা জানবে দেখবে কেমনভাবে টুকরো জুড়ে পুরোনো দিনের কথা জানতে পারা যায় এবার তাহলে টুকরোগুলো খোঁজার এবং জোরার কাজ শুরু হোক পুরনো ইতিহাস বইটা এই পুরো ইতিহাস বইটা তো জানো একটা বিরাট জক্স জিক্স অফ ঠিক আছে তাহলে এবার আমরা আসল জায়গায় আসছি যদিও এটাও সেই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যেই তোমাদের পড়ছে তবুও দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান পুরোনো দিনের কথা গুছিয়ে লেখা থাকলে সহজেই জানা যেত পুরনো সময়ের কথা কিন্তু প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস তেমন সাজিয়ে গুছিয়ে লেখা ছিল না ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা নানাভাবে সেই ইতিহাস জানার চেষ্টাই করেন হরেক উপাদানের টুকরো জুড়ে জুড়ে একটা গোটা ছবি তৈরি করে তবুও সবসময় ছবিগুলো পুরোপুরি তৈরি হয় না কারণ উপাদানে ফাঁক থেকে যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের উপাদানগুলিকে মূল ছটি ভাগে ভাগ করা যায় তার প্রতিটির মধ্যে আবার নানান ভাগ আছে নিচের তালিকার যে চাকাটা রয়েছে এটা খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে এখানে দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে শিল্পবস্তু রয়েছে ভাস্কর্য চিত্র বা ছবি যেগুলো সেগুলো আর সাহিত্যিক উপাদান রয়েছে সাহিত্যিক উপাদানের মধ্যে আবার রয়েছে প্রাচীন ভারতের সাহিত্য সাহিত্য আবার তোমার বিদেশি সাহিত্য দেশি আর বিদেশি সাহিত্য এই সাহিত্যগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ সাহিত্য রয়েছে ধর্মভিত্তিক সাহিত্য গ্রিক বিবরণ রোমান বিবরণ চীনা বিবরণ গ্রিক রোমান চীনা বিবরণ এগুলো সব হচ্ছে বিদেশি বিবরণ আর দেশীয়গুলোর মধ্যে হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য আর ধর্মভিত্তিক সাহিত্য এছাড়া রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদানে রয়েছে তোমার মুদ্রা লেখ আর এই শিল্পবস্তুগুলো এই সব পার্কে এই সব নিয়েই ইতিহাসের উপাদানগুলো জানবো আমরা বা ইতিহাসটাকে বুঝতে পারবো দেখো পুরনো দিনের সব লেখা আজও পড়া যায়নি তাই ওই লেখাগুলো থেকে পুরনো সময়ের ইতিহাস জানা যায় না যেমন হরপ্পাল লিপি আজও পড়া যায়নি মাটি খুঁড়ে পাওয়া নানা প্রত্নতাত্ত্বিক উপাদানই হরপ্পার ইতিহাস জানতে আমাদের সাহায্য করে যেখানকার লিখিত উপাদান পাওয়া গেল না তাহলে সেই জায়গায় কি করতে হবে মাটি খুঁড়ে দেখতে হবে যে সেখানে কি কি রয়ে গেছে তাদের ব্যবহার করা জিনিসপত্র ছবি নানান রকম জিনিস আমরা সেখান থেকে পেতে পারি একটা বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা খুঁড়ার কাজ চালান ওই অঞ্চলটাকে বলা হয় প্রত্নক্ষেত্র তেমনি প্রত্নক্ষেত্র থেকে নানান রকম প্রত্নবস্তু পাওয়া যায় কখনো ধ্বংস হয়ে যায় নগরের চিহ্ন কখনও বা নানা পাত্র শিলমোহর মূর্তি আবার মাটির গা পাত্রের গায়ে লেগে থাকা শস্যের দানা বা খোসা সেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে ওই সময় কি কি শস্য চাষ হতো বা কী 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 শস্যের ব্যবহার তারা জানতো সেগুলো আমরা জানতে পারি কখনো মানুষ পশুর হাড়গোড় কঙ্কাল এগুলো দেখেও অনেক কিছু বোঝা যায় প্রাচীন ভারতের ইতিহাস জানতে প্রত্নবস্তুগুলির গুরুত্ব বিরাট তবে লিখিত ইতিহাস পাওয়া গেলেই প্রত্নবস্তুর গুরুত্ব কিন্তু শেষ হয়ে যায় না প্রত্নবস্তু পরীক্ষা থেকে যাচাই করা যায় লেখা ইতিহাস কতটা ঠিক সবগুলো মিলিয়ে নিতে হবে আমাদেরকে কারণ কি লেখা ইতিহাস সবসময় সত্যি নাও হতে পারে কোনো লেখক যখন লিখছেন তার মধ্যে কিন্তু একটা ভাষার প্রভাব থাকে বিদেশি লেখকরা কিন্তু ভারতীয় সব ভাষা বুঝতেন না তাই তাদের লেখায় একটা সমস্যা থাকতে পারে এছাড়া কোনো রাজার সম্পর্কে কোনো লেখক হয়তো অতিরঞ্জিত অতি খুব বেশি করে কিছু বলে দিতে পারেন আবার কোনো লেখক হয়তো কিছু কম করে বলতে পারেন সেগুলো আমাদেরকে মিলিয়ে নিতে হবে প্রত্নবস্তুর জিনিসগুলি দিয়ে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের দিনে আবার বাকি অংশটা পড়াবো